জলাশয় ভরাটের অভিযোগ ওয়ার্ড পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান। ইংলিশ বাজার পৌরসভার একাধিক ওয়ার্ডে জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শন করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার সকালে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ইংরেজ বাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী, 29 নম্বর ওয়ার্ডের বাবুজি কলোনি এবং 25 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা পরিদর্শন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পরে তিনি জানান, পুলিশ প্রশাসন এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নিয়ে যে সমস্ত ওয়ার্ডে জলাশয় ভরাট করা হচ্ছে তা পরিদর্শন করা হলো। সমস্ত রিপোর্ট জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে, এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ হচ্ছিল যে 3, 25, 29 তিনটা এলাকার যে ডাউন স্ট্রিমটা আছে সেগুলোকে জলাভূমি ভরে দিয়ে আমাদের ওয়াটার বডি যেগুলো ড্রেনেজ সিস্টেমটাকে মার খাচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো অভিযোগ আপনাদেরও মাঝে মাঝে আপনাদের মাধ্যমেও হচ্ছে। সেগুলোই সরজমিন দেখতে এসেছি, বিলারও এসেছেন, আমাদের পুলিশ থেকে হয়েছেন, সব আমরা দেখে নিয়ে আমরা জেলা সমর্থার সঙ্গে বসবো, বসে কি কি ব্যবস্থা নেওয়া যায় আইনগত এটা দেখছি। এতদিন পরে কেন, এটা অনেকদিন ধরেই চলছে একটা চক্র মাটি ভরাটে জলাভূমি। এতদিন পর কেন, আমাদের নোটিশে যখন এসে আমরা তো নিজেরা কিছু করতে পারি না, আমরা এটা বোর্ড অফ কাউন্সিলার্সে আলোচনা করেছি, এই ওয়ার্ডের কাউন্সিলারও আছেন বিজেপি কাউন্সিলার, তারও অভিযোগ শুনেছি, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুনেছি, 25 নম্বরে শুনেছি, শুনে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়েছি যে জেলা সমর্থাকে জানাতে হবে, জানিয়ে যা অ্যাকশন নেওয়া নেবে। আমি যখন জায়গাটা কিনেছি 2017-তে তখন কিন্তু এখানে একটুও জল ছিল না, এক ফোঁটাও না, একদম অনহার্ট বলছি, কারণ আমি এখানে নিজেই হেঁটে চলে বেরিয়েছি, আমি এখানে 17 বছর ICDS ওয়ার্কার, আমি এই জায়গা ভালো করে চিনি। জলটা যখন এসেছে এক সময় আসার পর জল আর বেরোচ্ছে না, তাতে নিকাশি ব্যবস্থা প্রবলেম আছে, আমরা তো এটুকু বুঝি ড্রেনিং সিস্টেম যদি ঠিক থাকতো তারপরে এই সমস্যাটা আজ হতো না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।